15 এপ্রিল সোমবার রাত 8টায় জাহিদ হোসেন আছে এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। নুসরাত হত্যায় ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে পিবিআইকে তদন্তের নির্দেশ, রিমান্ডে আওয়ামী লীগ নেতা মাকসুদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শফিউল ইসলাম হত্যায় তিনজনের ফাঁসির আদেশ, 8 জন খালাস। ভাড়ায় আনা উড়োজাহাজে মাসে 10 কোটি টাকা লোকসান গুনছে বিমান, কর্মকর্তাদের গাফিল। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাতের অভিযোগ ভিডিও করায় সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা হয়েছে। তদন্ত করে পিবিআইকে 30 এপ্রিলের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে আদালত। এছাড়া নুসরাত হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা ও পৌর কাউন্সিলর মাকসুদ আলমকে 5 দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। যৌন নিপীড়নের প্রতিবাদ করায় মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফির শরীরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এই বর্বরতার নির্দেশনা এসেছিল কারাবন্দী অধ্যক্ষ সিরাজউদ্দৌলার কাছ থেকে। নুসরাতের মৃত্যুর পর আসামিদের ধরতে তৎপর হয় আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার হন এজাহারভুক্ত 8 আসামির 7 জন। এই হত্যা মামলার অন্যতম আসামি আওয়ামী লীগ নেতা ও পৌর কাউন্সিলর মাকসুদ আলমকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সিরাজউদ্দৌলার অন্যতম সহযোগী মাকসুদকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তার 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। আদালত বিস্তারিত শুনানি শেষে মাকসুদকে 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। এদিকে অসৎ উদ্দেশ্যে নুসরাতের জবানবন্দি ভিডিও করে ছড়িয়ে দেয়া ও আপত্তিকর প্রশ্ন করায় সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে সোমবার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মামলা করেন ব্যারিস্টার সাইদুল হক সুমন। মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে 30 এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে রোববার রাতে আদালতে জবানবন্দি দেন মামলার এজাহারভুক্ত আসামি নূর উদ্দিন ও শাহাদাত হোসেন শামীম। এদিকে নুসরাত হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে উত্তাল সারা দেশ। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ। লক্ষ্মীপুর ও ফেনীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মানববন্ধন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়েও। আমরা লক্ষ্য করেছি এই অপরাধীরা রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে সারা পেয়ে যাচ্ছে। থানার যে দারোগা ছিল সেই দারোগা তার সেই মামলায় প্রকৃত অপরাধীকে এজাহারভুক্ত করেনি। দৃষ্টান্তমূলক শাস্তি হলেই নারীর প্রতি এ ধরনের নৃশংসতা কমে আসবে বলে মনে করেন আন্দোলনকারীরা। শাহনাজ পারভীন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নুসরাত হত্যায় ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে মামলা নিয়ে কথা বলতে আমার সঙ্গে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাইদুল হক সুমন, এবং ফেনী থেকে যোগ দেবেন সহকর্মী নাজমুল হক। প্রথমেই চলে যাব সাইদুল হক সুমনের কাছে। সাইদুল হক, ওসি বিরুদ্ধে অভিযোগগুলো কি কি, এবং এইটি আপনি মনে করেন যে সাইবার ক্রাইমের মামলা যেহেতু হয়েছে, অপরাধগুলো কি মনে হচ্ছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। ওসি মোয়াজ্জেম সাহেব, এই যে নুসরাত জাহান রাফি, তাকে জিজ্ঞাসাবাদের নামে যে তার খাস কামরায় নিয়ে গিয়ে যে ভিডিও করেছেন জিজ্ঞাসাবাদের, এবং জিজ্ঞাসাবাদের মধ্যে যে ধরনের অশ্লীল কথাবার্তা ছিল, পার্সোনাল ইনফরমেশন ছিল, এগুলো উনি ভিডিও করেছেন অনুমতি ছাড়া। নুসরাত জাহান রাফির অনুমতি ছাড়াই ভিডিও করেছেন, এবং সবচেয়ে বড় কাজটি যেটি করেছেন, এটা এই ভিডিওটি আবার সোশ্যাল মিডিয়ায় উনি ভাইরাল করে দিয়েছেন, সরবরাহ করেছেন। এই জন্য ডিজিটাল নিরাপত্তা আইন 2018 সেকশন 26, 29 এবং 31 ধারা লঙ্ঘনের অভিযোগ কমপ্লেন আমরা তার বিরুদ্ধে করেছি। সাইদুল হক, এই যে ওসি মোয়াজ্জেমের যে আচরণ, এটি কি মনে করেন যে বিচ্ছিন্ন, নাকি আসলে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সংস্কৃতির মধ্যে এরকম একটা মানসিকতা ঢুকে গেছে? আমি কিন্তু এই মামলাটিতে নিজে বাদী হওয়ার কারণ হচ্ছে গিয়ে, আমি ইচ্ছা করলে বলতে পারতাম যে তাদের পরিবারের কাউকে বাদী করার জন্য
আমি নিজে মানে এগিয়ে এসেছি যে কারণটিতে, এটি হচ্ছে গিয়ে যে বেশিরভাগ থানায় বেশিরভাগ ক্ষেত্রে, সব পুলিশ সদস্যের কথা বলবো না, অনেক ওসির ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ওসিদের রুম বা খাস কামরা মানে যে কারণে ব্যবহার হওয়ার কথা বেশিরভাগ ক্ষেত্রে এইভাবে দেখা যাচ্ছে হচ্ছে না। দেখুন এই যে মোয়াজ্জেম হোসেনের ঘটনাটিতেই দেখুন, যদি এইরকম একটি ঘটনা উনার খাস কামরায় ঘটে, এর মানে হচ্ছে গিয়ে যে পরবর্তীতে কোনো ভিকটিম, রেপ ভিকটিম হোক বা সেক্সুয়াল অ্যাসল্টের ভিকটিম হোক, সে যদি কখনো মানে ভিকটিমরা রেপ হওয়ার কারণে যে কষ্ট পাবে তার চেয়ে বেশি গুণে কষ্ট পাচ্ছে যে এই আইনের মধ্য দিয়ে যে ওসির রুমে গেলে যে অভিজ্ঞতা তার হবে। দেখুন আমি আরেকটা কথা বলছি যে নুসরাত জাহান রাফি যদি বেঁচে থাকতো, শুধু এই ভিডিওটা ভাইরাল হওয়ার কারণেই তার পরবর্তী জীবনে বেঁচে থাকাই কঠিন হয়ে যেত। তো আমি এগিয়ে আসার কারণ হচ্ছে কি, আমার কাছে মনে হয়েছে যে মানে সচেতনতা বাড়াতে হবে, যে আমি ব্যারিস্টার সুমন যদি এই জায়গায় মামলা করি তাহলে হয়তো আমি মামলাটা একদম শেষ পর্যন্ত দেখে যেতে পারবো এবং শেষ পর্যন্ত এই মামলায় থাকবো। এবং আমি চাই যে ওসি মোয়াজ্জেম হোসেনের মধ্য দিয়ে এই যে দুই একজন অফিসারের এরকম নেগলিজেন্সের কারণে কিন্তু পুরো ফোর্স বদনামের ভাগিদার হচ্ছে। তো আমি চাচ্ছি যে এই ঘটনার মধ্য দিয়ে সারা মানে বাংলাদেশেই বিভিন্ন জায়গায় এই যে ওসিদের এই রুমগুলো যেন আর যেন এইরকম মানে নিরাপদবিহীন না হয় বা নিরাপত্তার অভাব যেন না হয়। ব্যারিস্টার সুমন, অবশ্যই এটা যেহেতু আপনি নিজেই একজন আইনজীবী, ফলে এটা আপনার পক্ষে পার্সু করা অনেক সহজ হবে। আমরা যেটি মনে করি যে ওসি মোয়াজ্জেমের এই আচরণটি অনেক সময় দেখা যায় যে মানে যে কোনো ক্ষেত্রেই ভিকটিমরা আইনের আশ্রয় নিতে ভয় পান এই ধরনের মানসিকতাগুলির জন্যই, কারণ অনেক সময় দেখা যায় যে ভিকটিমরা আবার নতুন করে হয়রানির শিকার হয়। আর এই ঘটনার ক্ষেত্রে যেটি হয়েছে, একজন ভিকটিম তিনি আইনের আশ্রয় নিতে গিয়ে যেই ধরনের প্রশ্নের মুখোমুখি হয়েছেন সেগুলি আসলে বিচার হলে পরে পুরো ফোর্সের জন্য এটা একটা অনুসরণীয় হবে কি না? জি, এটা অবশ্যই আমি আজকে যে সাবমিশন আমি ট্রাইব্যুনালে রেখেছি, সাইবার ট্রাইব্যুনালে রেখেছি, আমি বলেছি যে ইওর ওনার এই বিচারটি যদি এক্সেম্পলারি না হয় তাহলে কিন্তু পুলিশ ফোর্সের প্রতি মানুষের কনফিডেন্স কমে যাবে, এবং যারা অনেক ভালনারেবল ভিকটিম, এই ধরনের ধরেন নারী শিশু যারা, তারা যখন এইরকম ভিকটিমাইজড হবে, ভিকটিমাইজড হওয়ার পর যদি অভিজ্ঞতা খুবই খারাপ ধরনের অভিজ্ঞতা হয় পুলিশ ডিপার্টমেন্টের প্রতি বা ওসি সাহেবের প্রতি বা এসআই সাহেবের প্রতি, তাহলে দেখবেন অনেক অপরাধ হয়তো শুধু থানার কথা চিন্তা করে, পুলিশের আচরণের কথা চিন্তা করে অনেকেই কিন্তু থানায় অভিযোগ করতেই যাবে না। দেখা যাবে যে অপরাধের সংখ্যা বাড়বে, নীরবে যন্ত্রণা সয়ে যাওয়ার প্রবণতা বেড়ে যাবে। সাদুল হক, নীরবে যন্ত্রণা সহ্য করার প্রবণতাটা অনেক বেড়ে যাচ্ছে, হয়তো একটা বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ যে আমরা যখন আইনের আশ্রয় নিতে যাই তখন যথাযথভাবে আইনের আশ্রয় নেওয়া যায় না, বরং অনেক সময়ই দেখা যায় যেটা নুসরাতের ক্ষেত্রেও হয়েছে যে প্রভাবশালীরা বরং আইনকে তাদের পক্ষে নেওয়ার সুযোগ ব্যবহার করেছে। এই ঘটনাটা যে নুসরাতের ক্ষেত্রেই শুধু ঘটেছে তা না, এটিই বরং বেশি বাস্তবতা, ফলে সেখান থেকে বের হয়ে আসার জন্য বিপরীত একটা অবস্থান তৈরি করা প্রয়োজন। এই মামলা এবং এই মামলার বিচারটা সেক্ষেত্রে কতটুকু ভূমিকা রাখতে পারে? দেখুন আজকে কিন্তু আমাদের ট্রাইব্যুনালের জাজ সাহেব যেহেতু মূল মামলাটি পিবিআই তদন্ত করতেছে, এই কারণে মূল মামলার সাথেই পিবিআইকে আবার তদন্ত করার দায়িত্বভার দেওয়া হয়েছে। এইখানে দেখেন একটা বিষয় খেয়াল করে দেখবেন, এই যে ওসি সাহেবের ঘটনাটা কিন্তু আইসোলেটেড না। আপনি আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, ওসি সাহেব কিন্তু নিজে যে ঘটনাগুলো ঘটিয়েছেন ওনার সাথে আরেকজন লোক ছিলেন, এবং এই যে পুরো একটা সিন্ডিকেট কাজ করতেছিল কিন্তু এই থানায়। দেখেন এখানে আওয়ামী লীগ নেতা ছিলেন, শুনতেছি বিএনপিরও ছিলেন, জামাতেরও ছিলেন, মানে একটা বেনিফিশিয়ারি গ্রুপ থানার চারদিকে কাজ করেন। এটা ওসি সাহেব একা যতটুকু জড়িত, উনি হয়তো সাইবার ক্রাইমের জন্য হয়তো জড়িত, কিন্তু এই পুরা থানা এলাকাটাই একটু খেয়াল করে দেখবেন একটা অনেক বড় সিন্ডিকেট কাজ করে। এখানে দলমত নির্বিশেষে ম্যাটার অফ ইন্টারেস্ট, মিউচুয়াল ইন্টারেস্টের কারণে এইটা একটা বড় প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে। তবে আমি মনে করি যে এই নুসরাতের মামলাটি যদি পুরাপুরি একটা ফুল এক্সক্লোজার হয় এবং তদন্তটা সঠিকভাবে হয় এবং এক্সেম্পলারি পানিশমেন্ট যদি হয় দলীয় নেতা থেকে শুরু করে মাদ্রাসার প্রিন্সিপাল থেকে শুরু করে পুলিশ যারা ইনভলভ ছিল সবার যদি সাজা হয়, এই ক্ষেত্রে কিন্তু সারা বাংলাদেশে এটা একটা উদাহরণ হয়ে থাকবে, এবং আমার বিশ্বাস যে নির্যাতনের মাত্রা থানাতে
এবং এই যে সিন্ডিকেটগুলো আরেকটু হয়তো সচেতন হয়ে যাবে যে না, এটা তো একদম মানে লিমিটলেস এরকম কিছু না, এটাকে কন্ট্রোল করা দরকার, এবং এটা এক্সেম্পলারি হিসাবে আমার মনে হয় আমাদের জন্য কাজ দিবে এই মামলাটি। সাইদুল হক, আপনি যে সিন্ডিকেটের কথা বলছেন, এই ধরনের সিন্ডিকেট আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কতটুকু হুমকি বলে মনে হয়? আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বড় হুমকি তো সিন্ডিকেটই। আপনি আদর্শের জায়গা থেকে মানুষ অনেক দূরে সরে এসে বেশিরভাগ দেখবেন এই আপনি যারা এই দলের নামে যারা এরকম ধরেন এইসব আদর্শের বাইরে গিয়ে কাজ করেন, আসলে তারাই তো আসলে এইরকম আমাদের সুশাসনের জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে। এবং প্রতিটা থানা বলেন, সাব রেজিস্টার অফিস বলেন, বিভিন্ন অফিস আদালতে দেখবেন এই সরকারি কর্মকর্তার সাথে একটা পাবলিক এবং পলিটিক্যাল নেতাদের একটা পুরো একটা সিন্ডিকেট কাজ করে, এবং এই সিন্ডিকেটটা কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় আমাদের এই যে ডেভেলপমেন্টের ক্ষেত্রে বলেন বা সুশাসনের ক্ষেত্রে বলেন, এটা একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। দেখবেন আপনি বিভিন্ন দল হইতে পারে, কিন্তু স্বার্থের ব্যাপারে দেখবেন ওনারা সব একমত এবং এক জায়গায় অবস্থান করেন, এটা কিন্তু আসলে আমাদের জন্য অনেক বেশি হুমকির ব্যাপার। ব্যারিস্টার সাইদুল হক আমাদের সঙ্গে থাকুন, আমরা একটু নাজমুল হকের কাছে যাব। নাজমুল হক, আমরা মামলার তদন্ত এই মুহূর্তে কতটুকু এগিয়েছে, সর্বশেষ তদন্তের ব্যাপারে কি তথ্য আপনার কাছে আছে? আপনি যেমনটা বলছিলেন, নুসরাত হত্যা মামলার পরে সেই ঘটনাটি প্রতি মুহূর্তে মুহূর্তে আপডেট করতে পারছি, কখনো আসামি গ্রেপ্তার হচ্ছে, কখনো আসামিরা জবানবন্দিতে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছে, তো কখনো মারা বন্ধন হচ্ছে, প্রতি মুহূর্তে মুহূর্তে সময়ের পরিবর্তনের সাথে সাথে ঘটনার পরিবর্তন হচ্ছে। আমরা সর্বশেষ কিছুক্ষণ আগে জানতে পেরেছি নুসরাত হত্যা মামলায় যে সকল আসামিরা গ্রেপ্তার হয়েছেন তাদের সাথে পুলিশ যোগাযোগ করে যে তথ্য পেয়েছে, এবং গতকালকে যে দুজন আসামি নৌর উদ্দিন এবং শাহাদ হোসেন শামিল যে তথ্য দিয়েছে, 163 নামে সেই তথ্যের ভিত্তিতে আরো এক আসামিকে তারা গ্রেপ্তার করেছে, সেই আসামির নাম মোহাম্মদ শামিল। সেও ফাদিক মাদ্রাসার একজন শিক্ষক ছাত্র, তো তাকে তার বাড়ি তুলে ধরে থেকে গ্রেপ্তার করা হয়েছে, একটুকু আমরা কি দিয়ে যাচ্ছে জানতে পেরেছি। তবে আমরা গতকালকে কোর্ট আগে নাই, আমরা অনেকগুলো তথ্য পেয়েছি, যখন আদালতে শিক্ষাসূচি দ্বারা জবানবন্দি দিচ্ছিল মোহাম্মদ শাহাদ হোসেন স্বামী এবং নুর উদ্দিন, তখন এই শামীমের আজকে যে শামীমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ, তখন তার শামীমের মা এবং বাবাকে আমরা দেখেছিলাম আদালতের বারান্দায় ঘোরাফেরা করতে, আমরা জিজ্ঞেস করেছিলাম, তখন তারা স্বীকার করেছিল যে গতকাল সকালবেলা তার বাড়ি থেকে এই মোহাম্মদ শামীম মাদ্রাসা ছাত্র, যিনি এবার আলিম পরীক্ষায় অংশ নিচ্ছেন, তাকে সিবিআই গ্রেপ্তার করেছিল। গতকাল পর্যন্ত বিষয়টি আসলে আমাদেরকে সিবিআই নিশ্চিত না করলেও আমরা এখন থেকে কিছুক্ষণ আগে বিষয়টি নিশ্চিত হতে পেরেছি। আর এছাড়া মামলার অগ্রগতি তদন্ত বলতে পুলিশকে আমরা সার্বক্ষণিক ফোন করছি, সিবিআই সিবিআই এর সাথে আমরা যোগাযোগ করছি, তারা যে জিনিসটি আমাদেরকে বলছে যে মামলা তাদের অনেকটুকু অগ্রগতি হয়েছে, প্রতি মুহূর্তে মুহূর্তে তারা বিভিন্ন তথ্য পত্র খুঁজে পাচ্ছে, অনেকটুকু অগ্রগতি হয়েছে, প্রতি মুহূর্তে মুহূর্তে তারা বিভিন্ন তথ্য পত্র খুঁজে পাচ্ছে। আমাদেরকে একজন পিবিআই কর্মকর্তা গতকাল নাম প্রকাশ না করার শর্তে বলেছিল যে গতকালকে রাতের বেলা তারা অভিযান চালাবে এই ঘটনার সাথে জড়িত সন্দেহে, মানে তাৎক্ষণিক যে ঘটনার দিন যে বোরকা পরিহিত পাঁচজন ছিল, তিনজন ছেলে এবং দুইজন মেয়ে, সেই বোরকাগুলো উদ্ধার করার জন্য গতকাল রাতের বেলা অভিযান চালানোর কথা ছিল। এটি আসলে নিশ্চিত করেনি, এখন পর্যন্ত কোন পক্ষ আমাদেরকে এই বিষয়টিকে নিশ্চিত করেনি যে তারা এটা উদ্ধার করতে পেরেছে কিনা। নাজমুল হক, ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ব্যারিস্টার সাইদুল হক, আপনি আমাদের সঙ্গে থাকুন। ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে মামলা বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাইদুল হক সুমন। সাইদুল হক, এই মামলাটির তদন্তের ক্ষেত্রে যেহেতু একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অন্য পুলিশ কর্মকর্তারাই তদন্ত করবে, সেক্ষেত্রে তদন্ত যথাযথ হবে এই ব্যাপারে আপনি আত্মবিশ্বাসী কিনা? উনি একজন পুলিশ ইনচার্জ। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি সুমন, শুনতে পাচ্ছি। পুলিশ ইনচার্জ, পুলিশের মেম্বার উনি, তো তদন্ত করার জন্য দেয়া হয়েছে কিন্তু পিবিআই কে, ব্যুরো অফ ইনভেস্টিগেশন, যদিও ওনারাও পুলিশেরই, তবে যেহেতু পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে দেয়া হয়েছে, আমি মনে করতেছি যে এবং মূল মামলাটি এটাও কিন্তু পিবিআই কেই দেয়া হয়েছে, তো এই ক্ষেত্রে আমি মনে করি যেহেতু একজন ডিআইজি কে দেয়া হয়েছে, ডিআইজি পিবিআই কে দেয়া হয়েছে তদন্তের জন্য, উনি কিন্তু পিবিআই এর কিন্তু সবচেয়ে হাইয়েস্ট র্যাঙ্কের অফিসার, তাই এই ক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিমত, যেহেতু ডিআইজি সাহেবকে দেয়া হয়েছে, ডিআইজি সাহেব
আমার বিশ্বাস যে একটি সুষ্ঠু তদন্ত, তারপর আমরা তদন্ত রিপোর্ট দেখলে বুঝতে পারবো। আমার একটা ব্যক্তিগত অভিমত যে চাইলে হয়তো উনি একটি সুষ্ঠু তদন্ত করে তদন্ত রিপোর্ট দিতে পারবেন। ব্যাচার সুমন, এর আগে আমরা দেখেছি যে আপনার একটি আদালত আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত বলেছিল যে এই মামলার তদন্তের ব্যাপারে দৃষ্টি রাখবে, যদিও এইটি ভিন্ন মামলা কিন্তু একই ঘটনায়, ফলে এই মামলাটিও স্বাভাবিকভাবেই উচ্চ আদালতের নজরে থাকবে কিনা? আমাদের এই সাইবার ট্রাইব্যুনালে যদি কোনো আদেশের বিরুদ্ধে আমাদের যদি আমার কোনো আদেশ যদি আমাদের পছন্দ না হয়, বা আমরা যদি মনে করি যে না এই আদেশের মাধ্যমে ন্যায় বিচার পরিলক্ষিত হচ্ছে না, এই ক্ষেত্রে আমাদের হাইকোর্টে কিন্তু এমনিতেই যাওয়ার একটা সুযোগ আছে। আর হাইকোর্ট তো বলেই রেখেছেন যে এই মামলার ব্যাপারে, যে তদন্তের ব্যাপারে যদি কোনো গাফিলাতি হয় তাহলে হাইকোর্টের দরজা সবসময় খোলা আছে, আমরা এখানে যেতেই পারব। সাইদুল হক, আমরা দেখেছি যে গতকাল এই মামলার দুইজন আসামি 164 ধারায় জবানবন্দি দিয়েছেন। এই জবানবন্দিগুলি মামলার তদন্তটাকে এগিয়ে নিতে কতটুকু সহায়ক হবে মনে করছেন? জবানবন্দিগুলো, যে জবানবন্দি 164-এ তারা দিয়েছেন, এটা কিন্তু তদন্তের চেয়েও বেশি কাজে লাগবে হচ্ছে গিয়ে আমার ট্রায়ালের সময়, বিচারের সময় কাজে লাগবে হচ্ছে কি 164। আর এমনিতে একজন আসামিকে ধরার পর কিন্তু 164 লাগে না, এমনিতেই উনি যে জবানবন্দি দেন বা যে স্বীকারোক্তি দেন পুলিশের কাছে, এই স্বীকারোক্তি অনুযায়ী কিন্তু তদন্তের জন্য যা যা লাগে বা অন্যান্য আসামিরা কোথায় আছেন, এগুলা কিন্তু নর্মাল স্বীকারোক্তি দিয়েও তদন্তের কাজ আগানো যায়। তবে 164 নিলে হয় কি, পরবর্তীতে ট্রায়ালে বিচারের ক্ষেত্রে এদের ব্যাপারে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য এই 164-গুলো অনেক কাজে দেয়। আজকেও আমরা দেখেছি যে সারা দেশেই নুসরাতের হত্যার বিচারের জন্য মানুষ সোচ্চার ছিল, ফলে এই মামলার বিচারটি বিশেষ করে তদন্ত, আপনার কি মনে হয় যে মানুষের এই মানে দাবি চলতে থাকার সময়ে দ্রুত শেষ করা সম্ভব হবে? দ্রুত মামলার তদন্ত শেষ করা কিন্তু অনেকাংশেই নির্ভর করে আইন শৃঙ্খলা বাহিনীর উপর। তা আমি বলবো যে ঘুরে ফিরে সরকারের একটা সদিচ্ছা, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আজকেও তাদের পরিবারের বিভিন্ন সদস্যের সাথে দেখা করেছেন এবং উনি নিজে বলেছেন যে মামলাটির তদন্ত বা বিচার যথাযথভাবেই করা হবে এবং সবসময় উনি তদারকি করবেন। এই ক্ষেত্রে আমি এই মামলাটি মনে করি, যেখানে বেশিরভাগ আসামি কিন্তু অলরেডি আইনের আওতায় চলে আসছেন এবং 164 যেহেতু চলে আসছে, আমার কাছে মনে হচ্ছে যে যেভাবে মানুষের যে একটা মানে কষ্টের যে একটা প্রতিফলন বা মানুষ যেভাবে চিৎকার করতেছে ভিতর থেকে এই নুসরাতের জন্য, আমার কেন জানি মনে হচ্ছে যে এটা অতি তাড়াতাড়ি তদন্ত রিপোর্ট দেওয়া সম্ভব হবে এবং বিচার শুরু করা সম্ভব হবে। ব্যারিস্টার সাইদুল হক, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর এ কে এম শফিউল ইসলাম লিলন হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ দিয়েছে দ্রুত বিচার ট্রাইব্যুনাল। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস হয়েছে 8 জন। এ রায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক শিক্ষক খুনের ঘটনা কিছুটা হলেও কমবে বলে মনে করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে রাজশাহী থেকে যোগ দেবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ও নাট্য ব্যক্তিত্ব মলয় ভৌমিক, তার সঙ্গে কথা বলব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর এ কে এম শফিউল ইসলাম লিলন হত্যা মামলার বিষয়ে কথা বলবো আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মলয় ভৌমিকের সঙ্গে। তবে তার আগে এ বিষয়ে প্রতিবেদনটি দেখে আসি। ডক্টর শফিউল ইসলাম খুনের 5 ঘন্টার মাথায় ফেসবুকে দায় স্বীকার করে বার্তা দেয় আনসার আল ইসলাম বাংলাদেশ 2 নামে একটি সংগঠন। তবে পুলিশের তদন্তে দেখা যায় জঙ্গি গোষ্ঠীর হামলা নয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা নাসরিন আক্তার রেশমার সঙ্গে ব্যক্তিগত কোন্দলের জেরেই খুন হন এই শিক্ষক। হত্যাকাণ্ডের পর প্রথমে রেশমার স্বামী রাবি ছাত্রদলের সাবেক সহসভাপতি আব্দুস সামাদ পিন্টু সহ 6 জনকে গ্রেপ্তার করা হয়। পরে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রেশমা। এর 1 বছর পর জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলায় 34 জনের সাক্ষ্য গ্রহণ, উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে সোমবার রায় ঘোষণা করেন দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার। রায়ে আব্দুস সামাদ পিন্টু, আরিফুল ইসলাম মানিক ও সবুজ শেখের মৃত্যুদণ্ডের আদেশ দেন তিনি। এদের মধ্যে সবুজ শেখ পলাতক, এছাড়া 8 জনকে খালাস দেয়া হয়েছে। যে রায়টি দিয়েছে সেই রায়টি অত্যন্ত বিচক্ষণাশ্রয়ী এবং আশা করছি, আমি আশাবাদী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক শিক্ষক হত্যার যে
মানে যে ই হয় চলে আসতেছে প্রবণতা, আমি মনে করি যে রায়ের মধ্যে দেখ এটা বেশ আগামী দিনে কমবে এইটুকু আমার বিশ্বাস। রায়ের কোনো প্রতিক্রিয়া না জানালেও পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন নিহতের ছেলে। বিজ্ঞ আদালতের কাছে যেটা সঠিক মনে হয়েছে তার ভিত্তিতেই রায়টা হয়েছে, সেটা নিয়ে আমি আমার কোনো সন্তুষ্টি অসন্তুষ্টি কোনো প্রশ্নই ওঠে না। তবে আমার তদন্ত নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে, তদন্তে আমার মনে হয় খুনের উদ্দেশ্যটা সঠিকভাবে উঠে আসেনি। আর রায়ে অসন্তোষ জানিয়ে উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। 34 জন সাক্ষীর মধ্যে চোখে দেখা কোনো সাক্ষী নেই মামলায়, পারিপার্শ্বিক সাক্ষীদের ওই মামলাটা প্রমাণ করতে পারে নাই। যে 2 জন আসামি ডকে প্রেজেন্ট ছিল তারা রায়ে সংক্ষুব্ধ, তারা এই রায়ের এগেনস্টে উচ্চ আদালতে আপিল করবে। 2014 সালের 15 এপ্রিল বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ক্যাম্পাসের কাছেই 14 পাই এলাকায় অধ্যাপক শফিউলকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেলে নেওয়ার পর তিনি মারা যান। এ ঘটনায় মতিহার থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের সে সময়কার রেজিস্ট্রার এনতাজুল হক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর এ কে এম শফিউল ইসলাম লিলন হত্যা মামলায় 3 জনের ফাঁসির আদেশ দিয়েছে দ্রুত বিচার ট্রাইব্যুনাল। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়েছে 8 জনকে। রায়ে বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক শিক্ষক খুনের ঘটনা কিছুটা কমবে বলে মনে করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ও নাট্য ব্যক্তিত্ব মলয় ভৌমিক যোগ দিয়েছেন। স্বাগত মলয় ভৌমিক। আমরা প্রথমেই জানতে চাই যে এই রায়ের যে রায় হয়েছে সেই রায়টিকে আপনারা কিভাবে দেখছেন, এটাতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে কিনা। আদালতের কাছে যে ধরনের সাক্ষ্য প্রমাণ দিয়েছে, যে ধরনের অভিযোগ দিয়েছে বা যাদেরকে পুলিশ তদন্তে হাজির করা হয়েছে, আদালত নিঃসন্দেহে তাদের দীর্ঘ অভিমত দিয়েছে। এই ঘটনাটি স্পর্শকাতর ঘটনা এবং এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সকল সারা দেশে ব্যাপক প্রতিবাদ হয়েছে, যথারীতি প্রত্যাশা হয়েছে যে এর ন্যায় বিচার হচ্ছে। তাতে 3 জনের ফাঁসির আদেশ হয়েছে এবং 8 জন নির্দোষ খালাস পেয়েছেন। সব থেকে বড় বিষয় হচ্ছে অন্য দিকটা এই যে একটি বিচার প্রক্রিয়ায় সবসময় বাদী পক্ষ সন্তুষ্ট হবেন এটি থাকে প্রত্যাশিত। আমরা দেখছি যে শফিউল ইসলামের পুত্র তিনি তার যে প্রতিক্রিয়া সেটি ব্যক্ত করেছেন এভাবে যে আদালতের রায় নিয়ে তার কোনো বক্তব্য নেই, তবে পুলিশি তদন্ত নিয়ে তার যথেষ্ট সংশয় এবং আপত্তি আছে। আমরা এই ধরনের বক্তব্য পেয়েছি। আমরা তো একই পরিবারভুক্ত, নিশ্চয়ই শফিউল ইসলামের সন্তান খুব কাছাকাছি থাকেন। আমরা তার সহকর্মী হিসেবে বিশ্ববিদ্যালয়ে পরিবারে বসবাস করি। যদি সত্যি সত্যি এরকম একটি হত্যাকাণ্ডের পর পরিবারের পক্ষ থেকে শফিউল ইসলামের পুত্রের কাছ থেকে এ ধরনের সংশয়মূলক বক্তব্য আসে, তখন স্বাভাবিকভাবেই আমরা পুলিশ আদালতের উপর যেমন আস্থা রাখি, একই সাথে এই পুত্রটির বক্তব্যকেও কিন্তু একেবারে উড়িয়ে দিতে পারি না। আসলে আমার মনে হয় যে পুত্রের এ ধরনের বক্তব্যের পেছনে 2টি বিষয় কাজ করেছে। একটি হচ্ছে আমাদের দেশে সাধারণভাবে পুলিশের তদন্তের ব্যাপারে অনেক সংশয় সন্দেহ দেখা দেয়, আর এই হত্যাকাণ্ডটি ঘটার পর একটি বিষয় ঘটেছিল যে আমরা দেখেছি যে পুলিশি তদন্ত এবং র্যাবের তদন্ত একটু ভিন্ন খাতে প্রবাহিত হয়েছে, তখন থেকে কিন্তু একটা সন্দেহ সংশয় সৃষ্টি হয়েছিল। কাজেই আমরা এটা দেখি যে হ্যাঁ, একটি বিচার আদালতের মাননীয় আদালত একটি বিচার তার বিজ্ঞ অভিমত প্রকাশ করলেন। আমরা এই বিচার প্রক্রিয়ার মাধ্যমে আমরা এটাও দেখলাম যে বাদী পক্ষের আইনজীবী এনতাজুল হক বাবু তিনি বললেন যে বিশ্ববিদ্যালয়ে যে ধারাবাহিক হত্যাকাণ্ডগুলো ঘটছিল সেগুলো হয়তো এই বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটি দৃষ্টান্ত স্থাপিত হলো এবং এগুলো কমে আসবে। আমরা তাতে নিশ্চয়ই প্রত্যাশা রাখতে চাই যে এই জাতীয় ঘটনা এই বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাতে আর না ঘটে। স্বাভাবিকভাবেই আমরা
এই শফিউল ইসলামের সহকর্মী হিসাবে শুধু নয়, আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষকদের যে এই ধারাবাহিক যে হত্যাকাণ্ড, এই ধরনের হত্যাকাণ্ড এই বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যদি নিঃশেষিত হয়, যদিও বিচার প্রক্রিয়াই একমাত্র সমাধান বলে আমার মনে হয় না, তারপরও আমাদের একটা প্রত্যাশা জাগায় বই কি। মলয়ভৌমিক, একটা জিনিস যে এই মামলাটির মানে তদন্তের ক্ষেত্রে মোটিভ নিয়েই পরিবারের এখনও পর্যন্ত অসন্তোষ আছে। পুলিশ যেই মোটিভে অর্থাৎ একটা ব্যক্তিগত কোন্দলকে সামনে নিয়ে এসেছে, যদিও আমরা দেখেছি আনসার আল ইসলাম বাংলাদেশ দুই নামে একটি সংগঠন ফেসবুকে এই হত্যার দায় স্বীকার করেছিল, কিন্তু সেই দিকে তদন্তটি আগায় নাই। ফলে এইটা কি মনে হয় যে যদি মূল বিষয়কে ছোঁয়া না হয় তাহলে পরবর্তীতে শিক্ষকদের নিরাপত্তার যেই প্রশ্নটি বলা হচ্ছে, অর্থাৎ সামগ্রিকভাবে মুক্তচিন্তার মানুষ হওয়ার কারণেই শফিউল ইসলাম হত্যা হয়েছে এই যে ধারণাটি, সেইটি কীভাবে রক্ষা করা সম্ভব হবে? হ্যাঁ, আপনি যথার্থই বলেছেন। আমিও অনেকটা শফিউল ইসলামের পুত্রের বক্তব্যকে সামনে এনে সেরকমই বলতে চেয়েছি যে দেখুন, তারপরও তো তদন্ত যারা করেন আমরা তো তাদের উপরই আস্থা রাখতে চাই, যদিও সাধারণভাবে এখন তদন্ত নিয়ে নানা প্রশ্নই উঠছে। তবে এই বিশ্ববিদ্যালয়ে যে পরপর কয়েকটি হত্যাকাণ্ড ঘটেছিল এবং যে হত্যাকাণ্ডের শিক্ষক হচ্ছে উদারমোনা যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে উদারমোনা শিক্ষকরা, স্বাভাবিকভাবে আমাদের সন্দেহের তীরটা কিন্তু গিয়েছিল জঙ্গি গোষ্ঠীর ওপরে, এবং এই জায়গা জঙ্গি গোষ্ঠীর একটি সম্পৃক্ততা নিয়ে একটি তদন্ত কিন্তু এগিয়েছিল। সেই দিকটার ব্যাপারে কিন্তু আমাদের সংশয় থেকেই যাচ্ছে যে যদি সত্যি সত্যি এর পেছনে জঙ্গি হাত থেকে থাকে এবং সেটি যদি আরও ভেতরে গভীরে খনন করে বের করে আনা না যায়, তাহলে হয়তো আগামী দিনে উদারমোনা শিক্ষকরা এইরকম আক্রমণের হাত থেকে রেহাই পাবেন, এরকম একটি বিচার ঘটলেই এটি মনে করবার খুব কারণ নেই। কাজে এক ধরনের শঙ্কা সংশয় কিন্তু আমাদের থেকেই যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে যেটি আপনি বলছেন মুক্তমনা উদারমনা যারা আছেন, সেই মানুষগুলো যাতে তাদের মতো করে জ্ঞান চর্চা করতে পারেন, সেইটি নিশ্চিত করবার জন্য এই মামলার রায় কতটুকু ভূমিকা পালন করবে বলে মনে হয়? দেখুন, আমি আগে একটা গড় কথা বলেছি যে আমরা কিন্তু এ প্রত্যাশা করতে চাই যে এর মধ্যে দিয়ে এই ধরনের হত্যাকাণ্ডের অবসান ঘটুক, কিন্তু একটি কথা এর আগে আমি বলেছি যে কেবলমাত্র হত্যাকাণ্ডের পর যদি যথাযথ তদন্ত হয়ে বিচারও ঘটত, তারপরও আমি মনে করি না যে এই বিচার ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলেই জঙ্গি আক্রমণের হাত থেকে উদারমোনা শিক্ষকরা রেহাই পাবেন, এটি একমাত্র পথ নয়। কেননা সমাজের অন্যান্য চলকগুলোর যদি পরিবর্তন ঘটানো না যায়, আমরা ঘটনা ঘটার পরিস্থিতিগুলোর উপর যদি আমাদের নজর না নেই, যে সমাজে যে ধরনের পশ্চাৎপদতা তৈরি হয়েছে, ধর্মকে ব্যবহার করে ক্ষমতায় যাবার প্রবণতা তৈরি হয়েছে বা ধর্মান্ধতাকে পুষে রাখার যে প্রবণতা তৈরি হয়েছে, আমাদের সংস্কৃতি চর্চার মধ্যে, আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে, আমাদের বিজ্ঞান মনস্কতা বা যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি যে একটা ক্ষয়িষ্ণু পর্যায়ে চলে গেছে, এই সব দিকে না তাকালে কিন্তু কেবলমাত্র বিচারের মধ্যে দিয়ে আমরা খুব স্বস্তি প্রকাশ করব, এটি আমার মনে হয় খুব সুবিবেচনা পোষিত মন্তব্য নয়। অধ্যাপক মলয়ভৌমিক, তারপরেও আমরা আশা রাখতে চাই বিচার প্রক্রিয়ায়, কিন্তু আটজনকে খালাস দেওয়া হয়েছে, এই খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ বা পরিবারের পক্ষ থেকে উচ্চ আদালতে যাওয়া উচিত কিনা? আমি নিশ্চিতভাবে মনে করি যে আমি ঠিক আইনজীবী নই, তবে আইন তো অনেকটা কমন সেন্স, যেহেতু পরিবারের পক্ষ থেকে বা অধ্যাপক শফিউল ইসলামের পুত্র নিজে তদন্ত নিয়ে প্রশ্নটি উত্থাপন করেছেন, আমার মনে হয় যে এই আটজনের ব্যাপারেও উচ্চ আদালতে যাওয়া যেতে পারে। যে আমি মনে করি যে এটি পুনঃতদন্তের নির্দেশেও উচ্চ আদালত দিতে পারেন, যদি উচ্চ আদালতে আমি নিশ্চয়ই মনে করি যেহেতু
পরিবারের পক্ষ থেকে অসন্তোষ জানানো হয়েছে, তারা হয়তো এ ব্যাপারে উচ্চ আদালতে যাবার কথা ভাববেন। আমরাও মনে করি সেটি যাওয়া উচিত, কেননা সবাই সবসময় চান, আমি মনে করি সেটি বিজ্ঞ আদালত বিজ্ঞ বিচারক মন্ডলীও চান যে একটি ঘটনার প্রকৃত তথ্য বেরিয়ে আসুক। সন্দেহ বা সংশয় কিন্তু আমাদের মধ্যে থেকে গেলে শেষ পর্যন্ত সেটি আমাদের যে বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থার প্রতি এক ধরনের অনাস্থা তৈরি করবে। আমরা সেই বিচার বিভাগকে শ্রদ্ধা করি, তাদের প্রতি অনাস্থা প্রকাশ করতে চাই না। তবে একই সঙ্গে নিশ্চয়ই চাইবেন যে পুলিশ এই ধরনের ঘটনায় তদন্তের ক্ষেত্রে যাতে আরও বেশি সচেতন থাকে, বিশেষ করে যারা ভিকটিম এবং ভিকটিমের পরিবার তাদের বক্তব্যগুলিকে আরও গুরুত্ব দেয়া। এটা শুধুমাত্র শফিউল ইসলামের ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই যাতে আর একটু গুরুত্ব দেয়া হয়, কারণ শেষ পর্যন্ত তো যারা নিহত হচ্ছেন তাদের নিকটজনরাই ভালো জানতে পারেন যে আসলে লক্ষণগুলি কী ছিল। যথার্থই যে আমি কিন্তু বলেছি যে আমরা কতটা সন্তুষ্ট হলাম বা না হলাম তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ যে যদি যিনি যাকে হত্যা করা হলো তার পুত্র যে সব থেকে কাছে থাকে তারই যদি সন্তোষ সেখানে না থাকে, তখন তো তার পক্ষ না নিয়ে আমাদের উপায় থাকে না, আমরা কখনোই এভাবে সন্তোষ প্রকাশ করতে পারি না। আর পুলিশের ক্ষেত্রে হ্যাঁ, আমরা মনে করি যে হয়তো দু চারজন পুলিশের সদস্যের কতগুলো ঘটনার কারণে এই পারসেপশনটা নষ্ট হয়ে যায়। আমরা সম্প্রতি নুসরাত হত্যাকাণ্ডের ক্ষেত্রেও দেখেছি যে সব থেকে দুর্ভাগ্যজনক বিষয় যে যিনি প্রধান অভিযুক্ত বলে এখন জানা যাচ্ছে তাকেই প্রথমে আড়াল করে ফেলা হয়েছিল। যদিও গোটা পুলিশ বিভাগ সম্পর্কে আমি এই ধরনের ধারণা পোষণ করি না, তারা অনেক বড় বড় ঘটনার ভেতরে থেকে বের করে এনেছে প্রকৃত সত্যটাকে। আমরা সেই আস্থাটা রাখতে চাই এবং পুলিশের কাছে এও আবেদন জানাতে চাই যে যদি কোনো সংশয় থেকে থাকে তারা এই ব্যাপারে তাদের তৎপরতা দিয়ে এই সংশয়টা দূর করবেন। তারা তো আমাদের এই দেশেরই নাগরিক এবং এই দেশেরই যথেষ্ট দক্ষ পুলিশ বাহিনী, আমরা তাদের উপর আস্থা রাখতে চাই, একভাবে একইভাবে তাদের কাছে আমাদের প্রত্যাশাও জানাতে চাই। মোল্লা ভৌমিক, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। 5 বছর আগে ইজিপ্ট এয়ার থেকে ভাড়ায় আনা দুটি উড়োজাহাজের কারণে মাসে 10 কোটি টাকা লোকসান গুনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অসম চুক্তির কারণে উড়োজাহাজগুলি ফেরত পাঠাতে পারছে না রাষ্ট্রীয় পতাকা বাহিনী এই প্রতিষ্ঠান। যাত্রী সুবিধা ও রুট বাড়ানোর পরিকল্পনা থেকে 2014 সালে ইজিপ্ট এয়ারের দুটি বোয়িং 777 মডেলের উড়োজাহাজ ভাড়া করে বিমান। ড্রাইলিস পদ্ধতিতে করা চুক্তি অনুযায়ী উড়োজাহাজ দুটি যাত্রী পরিবহন করুক বা না করুক প্রতিটির জন্য মাসে ভাড়া গুনতে হয় 4,70,16,000 টাকা। যুক্ত হওয়ার এক বছরের মধ্যে 2015 সালেই প্রথম উড়োজাহাজের একটি ইঞ্জিন বিকল হয়। পরে মাসে 8,00,000 টাকায় ইজিপ্ট এয়ার থেকে ভাড়ায় আনা হয় ইঞ্জিন। কিছুদিনের মধ্যে বিকল হয় দ্বিতীয় ইঞ্জিনও। দ্বিতীয় উড়োজাহাজের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। প্রথম কথা হলো যখন বিমানটা নেওয়া হয়েছে সঠিকভাবে নেওয়া হয়েছে কিনা এটা যাচাই করে দেখার বিষয় আছে। এরপরেও যে ইঞ্জিনগুলো নেওয়া হয়েছে সেটা হয়তো প্রচলিত ইঞ্জিন নয়, যার কারণে এটা বেশি দিন চলতে পারেনি। বিশেষজ্ঞরা বলছেন বিমানের কর্মকর্তাদের গাফিলতির কারণেই এমন সংকটে পড়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স। দায় দেখছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষেরও। যাদের সাথে আমি লেসার বা আমি যে লেসি, আমরা যে দুই পক্ষ নিশ্চয়ই সমান অপরচুনিটিগুলো থাকতে হবে। এখন এখানে লিজে কী ছিল আমরা জানি না, কিন্তু যেটা আমরা দেখছি তাতে আমার কাছে মনে হয় যে এখানে এটা বিমানের ফেভারেবলে তেমন একটা ছিল বলে মনে হচ্ছে না। প্রতিষ্ঠানের স্বার্থ বিবেচনা না করে ব্যক্তিগত সুবিধার বিনিময়ে উড়োজাহাজ দুটি ভাড়ায় আনা হয়েছে কিনা তা অনুসন্ধান করছে মন্ত্রণালয়। বিমানটা আসলে ওখানে পূর্ব অবস্থা ফিরিয়ে আনার জন্য ভিয়েতনামের একটা কোম্পানি টেন্ডারের মাধ্যমে এই কাজটা পেয়েছিল। সে কাজটা শেষও করতে পারছে না, ইজিপ্ট এয়ারও নিতে পারছে না। প্রতি মাসে সরকারের 10 কোটি টাকা অর্থাৎ বিমানের 10 কোটি টাকা তাকে ভাড়া হিসাবে দিতে হচ্ছে। তো আমরা একটা প্রক্রিয়া গ্রহণ করেছি যত দ্রুত এটা সমাধান করা যায়। ড্রাই লিজের নিয়ম অনুসারে উড়োজাহাজ দুটি ফেরত দেওয়ার সময় আগের অবস্থায় ফিরিয়ে আনার বাধ্যবাধকতা রয়েছে। সে হিসেবে উড়োজাহাজ দুটি মেরামত করতেও বিপুল অর্থ খরচ করতে হবে বিমানকে। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন সহকর্মী আশিক হোসেন। আশিক, এই চুক্তিটা কোন কোন বিষয়ের কারণে মনে করছেন যে ক্ষতির সম্মুখীন হয়েছে বাংলাদেশ?
দেখুন, সবচেয়ে বড় যে বিষয়টি ছিল এই চুক্তির মধ্যে, ড্রাই লিজ পদ্ধতিতে যে চুক্তিগুলো হয় সাধারণত দীর্ঘমেয়াদে যদি কোনো উড়োজাহাজ কোনো প্রতিষ্ঠান ভাড়া নিতে চায় সেক্ষেত্রে ড্রাই লিজ পদ্ধতিতে নেওয়া হয়। এবং এই ড্রাই লিজ পদ্ধতির যেই সবচেয়ে বড় যে সমস্যার যে বিষয়টি সেটি হচ্ছে যে এই উড়োজাহাজটি ঠিক যেই অবস্থায় ইজিপ্ট এয়ার থেকে নিয়ে আসা হয়েছে ঠিক সেই অবস্থাতেই কিন্তু তাদেরকে ফিরিয়ে দিতে হবে, যেহেতু 5 বছর যদিও এই উড়োজাহাজটি বিমান ব্যবহার করতে পারেনি কিন্তু তারপরে 5 বছর কিন্তু এই উড়োজাহাজ দুটি বিমানের তত্ত্বাবধানে রয়েছে। অর্থাৎ এই উড়োজাহাজগুলোতে যে ইঞ্জিন যে নষ্ট হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত ইঞ্জিনটিকে কিন্তু পুরনো অবস্থায় ফিরিয়ে নিয়ে তারপরে কিন্তু সেটাকে ফেরত দিতে হবে, এবং এই ইঞ্জিনটি ওভারহল বা যদি পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে যেই প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়াগুলো কিন্তু বেশ খরচের, আসলে অনেক টাকাই খরচ করতে হবে বিমানকে। অন্যদিকে এই উড়োজাহাজগুলো যেই কারণে ভাড়া নেওয়া হয়েছিল অর্থাৎ রুট বৃদ্ধি সহ যাত্রী সেবা নিশ্চিত করার বিষয়গুলো বারবার গুরুত্ব দেওয়া হয়েছিল এই ভাড়া করে নিয়ে আসার সময়, কিন্তু দেখা যাচ্ছে যে এই উড়োজাহাজগুলো কিন্তু নিয়ে আসার 1 বছরের মাথাতেই আসলে তাদের ইঞ্জিনগুলো বিকল হয়ে যায় এবং এই উড়োজাহাজগুলো কিন্তু আসলে সেই অর্থে যাত্রী পরিবহনও করতে পারেনি। সেইভাবে হিসাব করলে কিন্তু বিমানের যে আর্থিক ক্ষতির যে বিষয়গুলো সেটা কিন্তু অনেক লম্বা একটি তালিকা আসলে চলে আসবে এবং আর্থিক ক্ষতির পরিমাণটাও কিন্তু অনেক বিশাল। এবং পাশাপাশি এটার যে সি চেক বা যদি ডি চেক প্রয়োজন হয় সেই ক্ষেত্রে রক্ষণাবেক্ষণ বা মেনটেন্যান্সের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করতে কিন্তু অনেক টাকাই আসলে খরচ করতে হবে। যদিও এই ইতিমধ্যেই কিন্তু মন্ত্রণালয় একটি কমিটি করেছে এবং একটু জানিয়ে রাখি আপনাকে যে গত কয়েক সপ্তাহ আগে দুদক থেকে মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন দেওয়া হয়েছিল বিমানের বিষয়ে এবং বিমানের দুর্নীতির বিষয়ে, আসলে বিমান কর্মকর্তাদের দুর্নীতির বিষয়ে একটি প্রতিবেদন মন্ত্রণালয়ে দেওয়া হয়েছিল। সেই প্রতিবেদনে কিন্তু 8টি বিষয়ে বিমানের দুর্নীতি হচ্ছে বলে দুদক মনে করছে এবং সেই বিষয়গুলোতে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে তারা বলেছে। এবং এর মধ্যে কিন্তু একটি বড় বিষয় রয়েছে যে উড়োজাহাজ ভাড়া নেওয়া এবং টিকিট ভাড়া নেওয়ার এই যে চুক্তি, সেই চুক্তিটা বিমানের কোন পর্যায়ের কর্মকর্তারা করেছিলেন সেইটা কি চিহ্নিত করা গেছে? দেখুন, মূলত যখন এ ধরনের চুক্তিগুলো হয় সেখানে কিন্তু বিমানের উচ্চ পর্যায়ের কর্মকর্তারাই থাকেন, অর্থাৎ চেয়ারম্যান বা ব্যবস্থাপনা পরিচালক এই লেভেলে যারা থাকেন তারাই করেন। তবে বিমান উড়োজাহাজ দুটি যখন ইন্সপেকশনে গিয়েছিলেন সে সময় কিন্তু বিমানের কয়েকজন প্রকৌশলীও কিন্তু এই উড়োজাহাজগুলো দেখে এসেছেন এবং স্বাভাবিকভাবে যখন কোনো একটি উড়োজাহাজ ভাড়া নেওয়া হয় তখন কিন্তু বেশ কয়েকটি বিষয় দেখা হয়। সেই উড়োজাহাজগুলো এর আগে যে রক্ষণাবেক্ষণের যে লকশিটটি রয়েছে সেই লকশিটটি কিন্তু সবসময় বিবেচনায় আনা হয়। এখন এক্ষেত্রে আসলে সেই লকশিটটি ভালো মতো দেখা হয়েছিল কিনা সেটিও কিন্তু একটি বিবেচ্য বিষয় এবং সেইটি যদি ঠিকমতো দেখা না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বলাই যায় যে এক্ষেত্রে বিমানের যারা এই উড়োজাহাজটি ভাড়ার সাথে সংশ্লিষ্ট ছিলেন তারা কিন্তু বড় ধরনের একটি অনিয়ম করেছেন। আশিক হোসেন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল এডিটর স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।